নমস্কার বাংলায় কাজ আছে বাঙালির কাজ নেই এই মহা সত্য বাংলায় কাজ আছে বাঙালির কাজ নেই এই মহা সত্য আজকে বাংলার রাজনীতিতে আলোচনায় কেন্দ্রবিন্দুতে আজকের দিনে আজকের দিনে আজকের তারিখ হল আঠেরোই নভেম্বর দু হাজার একুশ এবং আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক মিটিংয়ে পাঁচলার বিধায়ক গুলশন মল্লিক তিনি এই প্রশ্ন তুলেছেন তিনি সেই বাস্তবতা তুলে ধরেছেন এবং সারা বাংলা শুনেছে এবং বাংলার মুখ্যমন্ত্রীও শুনেছেন এবং তিনি বলেছেন যে রাজ্যের যারা তাদের দিতে হবে শিল্পপতিকে বলেছেন আমি সব ভিডিও দেখাবো কিন্তু এইভাবে সমাধান হবে কি না বাংলা পক্ষ যেটা প্রথম থেকে কত বছর ধরে বলে আসছে এর জন্য আমরা কী না করেছি আমরা ডেপুটেশন দিয়েছি আমরা পথসভা করেছি আমরা মহাসমাবেশ করেছি হাজার হাজার বাঙালির বাঙালি যুবকের বাঙালি যুবতীর যে ভূমিপুত্র সংরক্ষণ আইন চাই এবং আজকের লাইভের তথ্য দিয়ে আপনাদের বোঝা দেখাবো যে প্রতিটি রাজ্যে প্রতিটি রাজ্যে ভূমিপুত্র সংরক্ষণ আইন হয় পাশ হয়ে গেছে অলরেডি ইমপ্লিমেন্টেড কিংবা ক্যাবিনেট ডিসিশন নিয়ে নিয়েছে সিএম অ্যানাউন্স করে দিয়েছে কিংবা সেখানকার সবচেয়ে বড় পার্টি তারা তাদের মানে বলে দিয়েছে হবে যেরকম এই ডিএমকে তামিলনাড়ুতে ডিএমকে ঠিক আছে তার মানে এটা বুঝতে পারবেন তামিলনাড়ু বিহার ঝাড়খন্ড রাজস্থান গুজরাট মহারাষ্ট্র মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা গোয়া সবের মধ্যে আছে ইউপি হরিয়ানা পাঞ্জাব এই আমরাই বাদ এই আমরাই বাদ মুখ্যমন্ত্রীর সমস্যাটা যৌক্তিকতাটা বুঝছেন উনি বলছেন যৌক্তিকতা উনি যেটা বলছেন যে এটার পক্ষে সবই দেখাবো উনি এটা যৌক্তিক মনে করছেন এবার এই যৌক্তিক মনে করাটা সেটা হচ্ছে শিল্পপতিদের তাদের তো ইচ্ছের ওপর ছেড়ে দিয়ে হবে না যদি ইচ্ছের ওপর ছেড়ে দিয়ে হতো তাহলে এতগুলো রাজ্যটা নিয়ে আইনের কথা বলতে হতো না এবং আইন পাশ করতে হতো না সেই কারণে বাংলা পক্ষর আবার এই ফোরাম থেকে আজকের দিনে বাংলার সরকারকে খুব স্পষ্টভাবে অনুরোধ আপনারা ভূমিপুত্র সংরক্ষণ আইন পাস করুন নানা রাজ্য পাশ করছে নানা রাজ্য করছে আমাদের এই বাংলাকে বাঁচানোর এইটাই উপায় বাঙালি ছেলে মেয়েদের বাংলার ছেলে মেয়েদের বাংলার যারা পারমানেন্ট রেসিডেন্ট মানে যারা ভোটার যারা আধার যা হোক এইটাই যে একটা ফিক্স করে দেবে এই ভাই লক্ষণ রেখা এর পরে আর না এটার পরে তাদের উন্নতি ব্যাস এইটাই তো এইটাই তো এবং আপনি যেরকম বলেছেন এর মধ্যে কোন জাতি ধর্ম বর্ণ কিচ্ছু নেই কিচ্ছু নেই কিন্তু এই লক্ষণ রেখাটা তো জরুরি এই লক্ষণ রেখাটা নেই আবার জাতি ধর্ম বর্ণ কিচ্ছু নেই তাহলে তো কিচ্ছু থাকবে না তাহলে তো হচ্ছে বর্তমান পরিস্থিতি যার কথাটা আজকে এই প্রশাসনিক মিটিংয়ে মানে তোলা হলো এবং এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে প্রশাসনিক মিটিং এই দাবিটা উঠে আসছে এটা কত বাস্তব দাবি সেটা ভেবে দেখুন আমি পরপর আমি কি দেখাবো আজকে বলে দিচ্ছি সকলে যারা অনেকে একটু লম্বা লাইফ ঠিক আছে কিন্তু থাকবেন প্রথম কথা আজকে প্রশাসনিক মিটিং এই ভূমিপুত্র যে অধিকার আছে চাকরির ওপর বেসরকারি চাকরির ওপর যে যে চাকরি হোক সেটা মানে কি বলবো নিরাকাশের নিচে হোক অথবা একদম খোলা মাঠে হোক অথবা সেটা আপনার অফিসের মধ্যে হোক এসি ঘরে হোক সেটা আপনার পারমানেন্ট হোক টেম্পোরারি হোক অন পের হোক অফ পের যেরকম যে 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 চাকরি যেখানে মাইনে হয় তার মধ্যে এই ভূমিপুত্র সংরক্ষণ এটা চাই আজকে যে ভূমিপুত্ররা পাচ্ছে না দু চাকরির মধ্যে দশটা পেয়েছে বিধায়ক বলেছেন সব শোনাবো এইটাই বাস্তব বাংলা পক্ষ এই নিয়ে জিন্দাল স্টেজ জিন্দালের ফ্যাক্টরিতে গেছিল শালবনিতে সেখানে প্রতিবাদ করেছে এক ঘটনা বাংলা পক্ষ জামুরিয়ায় সেখানে ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে গেছে এক ঘটনা এটা শুধু গুলশন বাবু যে মানে ঘটনাটা বলছেন এটা সেটা নয় এটা তার থেকে অনেক ব্যপ্ত ঘটনা এটা হচ্ছে সার্বিক ঘটনা এই যে বাংলায় কাজ আছে বাংলায় শিল্প আছে শুধু আছে না হচ্ছে এটাও বাস্তব হচ্ছে এবার আপনি অবস্থাটা বুঝুন হচ্ছে কিন্তু বাঙালির জন্য তো হচ্ছে না তার মানে হচ্ছে না এটা অদ্ভুত একটা সাইকেল অদ্ভুত একটা চক্র এটা আজকে বাংলায় শিল্প এই দেউচা পাচামি নিয়ে কথা হচ্ছে একটা ফুল পশ্চিম বর্ধমানের মতো বিশাল একখানা তার অনুসারী নানা কিছু রয়েছে সব আমাদের হলে এমনিতে তো দিল্লি সব কিছু লুটে নিয়ে যায় পশ্চিম বর্ধমানে পশ্চিমবঙ্গ কিচ্ছু পায় না বাংলা পক্ষ স্পষ্ট দাবি এই সব কয়লা খনি পশ্চিমবঙ্গ সরকারের হতে হবে সব এটা পশ্চিমবঙ্গ সরকারের বাট এই সকলের আমাদের সকলের ওই যাদের বললাম পারমানেন্ট রেসিডেন্ট এই যাদের কথা বলা হচ্ছে এই তো ভূমিপুত্র সংরক্ষণ এটাই তো কথা এটাই তো কথা যেটা আমাদের যেটা যেটা আমাদের সেটা তো আমাদের ভাই তাজপুরে বিরাট বন্দর হবে হিউজ যদি কলকাতা পোর্টের মতো হয়ে যায় কটা ভূমিপুত্র ওখানে স্টেক আছে কটা বাঙালির ওখানে স্টেক আছে বাংলার একটা নদীমাত্রিক দেশ বাংলা একটা নদীবাদা এবং তার সবচেয়ে যে পয়সা অর্থকারী পোর্ট যেটা তাতে নেই আমরা তাতে নেই আমরা কিচ্ছু নেই কোনো ভূমিপুত্র নেই প্রায় এবং উত্তরোত্তর আরও নেই আগে কিছু সরকারি চাকরিতে থাকতো তবুও সেগুলো ঝরে পড়ে গেছে পুরো সিস্টেম নিয়ে নিয়েছে এখন শুধু কয়েকটা নিম্ন স্তরের এজেন্ট এজেন্ট স্তরে বাকি রয়েছে তাজপুর একটা পোর্ট এটা পুরো বিষয়টা যদি আমাদের হয় সম্ভাবনাটা বুঝতে পারছেন আমরা দু তিনটে রাজ্যকে খাওয়াচ্ছি এই রাজ্যের মধ্যে এটা চলতে পারে না আমাদের জিনিস আমাদের চাই একদমই আমাদের এই জিনিসটা আমাদের চাই তার জন্য কি অন্য ভারতে অন্যান্য রাজ্য কি করছে সেটা আমাদের রাজনৈতিক নেতাদের সব দলের এবং অবশ্যই তো শাসক দলের দেখতে হবে স্টাডি করতে হবে এবং তো এটার বাস্তবতা উনি বুঝেছেন এটার যৌক্তিকতা উনি বুঝেছেন শুনে নিই আমরা আমার কথা শোনানোর থেকে এই বাস্তবটা আমরা শুনিনি এই বাস্তবটা আমার কথার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ

শুনলেন কি বলল আমরা সব রকম সাহায্য ওই ওইখানে কেটে গেলাম আমরা সব রকম সাহায্য করেছিলাম আমাদেরই তো জমি ছিল একটু আমাদের এগুলো তো আমাদের হিউজ চাকরি রয়েছে তৈরি করার বিষয় নয় হিউজ রয়েছে ভাবতে পারছেন লং বললো স্টেটগুলোর নাম বলে দিল বাস্তব কথাটা বলল ইনি গুলশন মল্লিক পাঁচলাড়ে মেলে তিনো মুলে একদম বাস্তব কথাটা বলেছেন শুনুন আরেকবার শুনুন এই কথাটা শুনুন তারপর এটার বড় ব্যাখ্যাটা আছে আপনি 12 সালে উদ্বোধন করলেন বললেন পাঁচলা ছেলে তিন দিবি বারো সালে শিল্প তালুক উদ্বোধন হচ্ছে আমরা দেখি না শিল্প তালুক উদ্বোধন হচ্ছে উদ্বোধন হচ্ছে তারপরে সেখানে শিল্প এসছে চাকরি তৈরি হয়েছে কম নয় দু হাজার চাকরি তৈরি হয়েছে আমাদের এমএলএ কে বলতে হচ্ছে আমাদের কুড়িটা ছেলেও প্রায় নেই তাহলে কি হলো তাহলে কি তৈরি হলো তৈরি কিন্তু হলো তৈরি হয়ে আছে সেখানে রোজ কিন্তু ঘুরছে রোজ টাকা তৈরি হচ্ছে আমরা নেই আর সালে উদ্বোধন করলেন বললেন পাঁচ লাখ ছেলে তির তিন কুড়িটা ছেলে নিয়েছে দু হাজার ছেলে কাজ করছে সব উড়িষ্যা বিহার থেকে ধরে নিয়ে আসছে

আমাদের জাস্ট ছেলে থাকলে আমাদের জাস্ট কার্ড ছুঁড়ে ফেলে দেওয়া হয় আমাদের বায়োডাটা ছুড়ে ফেলে দেওয়া হয় আমাদের আধার কার্ড দেখলে আমাদের সেটা থেকে অফ করে দেওয়া হয় এই পলিসি নিয়ে চলছে হিউজ নাম্বার অফ ফ্যাক্টরিতে মুখ্যমন্ত্রী কাকে অনুরোধ করছেন এটা অনুরোধের জায়গায় নেই এটা একটা অন্য স্তর নিয়ে নিয়েছে এটা অন্য স্তর নিয়ে নিয়েছে অন্য নাম্বার নিয়ে নিয়েছে যেটা বলছিলাম একটা লক্ষণ রেখা দরকার ঠিক আছে উনি বলছে এটা হতে পারে এবার দেখুন এইটা শুনেই যে পাশে যে বলছে কে জানি না কপাত করে ধরলো এইটা এইটাই হবে আপনি দেখুন শুধু বিষয়টা ঠিক আছে কাদের সাথে ডিল করা হচ্ছে আপনারা যেগুলো স্কিল্ড নয় বা দখল এখানে স্কিল ট্রেনিং আমরা দিচ্ছি তো আমাদের আইটিআই পলিটেকনিক প্রচুর আছে আপনারা লোকাল ছেলেদের একটু প্রায়োরিটি স্কিল ট্রেনিং এর তো আমাদের ইনফ্রাস্ট্রাকচার আছে এটাই তো হচ্ছে গল্পটা আমাদের তো ছেলে আছে সমস্যাটা তো আমাদের ম্যান পাওয়ারের নয় সমস্যাটা তো হচ্ছে আমাদের নেয় না এটা ওদের অন্য একটা সিস্টেম হয়ে গেছে এটাকেই বলে হিন্দি সাম্রাজ্যবাদ এটার কিছু পুঁজির সোর্স রয়েছে কিছু রাজ্য রয়েছে এবং সেই সব রাজ্যতেও ভূমিপুত্র সংরক্ষণ মানে এটাই হচ্ছে কথা বাঙালি লজ্জার কথা রাজস্থান গুজরাট বিহার বিহারের আর জেডি সবচেয়ে বেশি সিট পেয়েছে ভূমিপুত্র সংরক্ষণ পার্ট অফ ম্যানিফেস্টো এইটাই তো এবার দেখুন কপাত করে ধরলো তার মানে কি সরকার আমাদের এই তো আইটিআই তো আছে আমাদের আমাদের আইটিআই প্রফেসর আছে পশ্চিমবঙ্গ সরকার তাদের মাইনে গনে। তারা তাদের আমাদের একটা সার্ভিস দেওয়ার কথা এটা আমরা প্রডিউস তো করছি প্রডিউস তো করছি এই যে এই যে প্রডিউস তো করছি কিন্তু কোন কিটাকে ভাঙতে পারছি না কোথায় আটকে যাচ্ছে এইটা তো বোঝা গুরুত্বপূর্ণ তবেই না সমাধান তাও তো আমরা প্রডিউস করেই যাব। আর আমরা বলতেই থাকবো আমাদের রাজ্যের জিনিসগুলো সব খারাপ আমাদের রাজ্যের জিনিসগুলো খারাপ না বাঙালি তোমার বাংলার জিনিসগুলো খারাপ না কিন্তু যেটা তোমার সেটা ওরা ধ্বংস করে দিতে চায় যেটা তোমার সেটা তোমাকে রক্ষা করতে হবে যেটা তোমার সেটা তোমাকে রক্ষা করতে হবে এই যে

মাইনে যেটাই হোক কথাটা বুঝুন এটা বাস্তবে একটা এদের সিস্টেম কেরমভাবে চলে আপনারা কি মনে করছেন এত এত লোককে স্কিল করে রেখেছে হ্যাঁ স্কিল হলে তো বেশি দিতে হবে এটা বেশি দেবার জন্য বসে রয়েছে বেশি দেবার জন্য তো বসে নেই একশো ছেলে ট্রেনিং করাবে তারপরে ওদের যখন প্রয়োজন টাইম টু টাইম ওদের নিয়ে নেবে ঠিক আছে এর জন্য ঝগড়া করার দরকার নেই দিদি একশো ছেলে ট্রেনিং করালে একশো ছেলে একশো ছেলে দেখো তোমাকে আজকে আমি একটা প্রশ্ন করতে চাই যে একশো ছেলে হলে একশো ছেলেকে কাজ দেবে এবং দিদি বললেন এবং একশো জন যদি ফলো আপ হয় একশো জনের হতে পারে এবার গল্পটার কথা এটা তো কোনো ওয়ান টাইম নয় এটা তো এই একশোটা ছেলের কথা নয় না এটা তো এই একশোটা ছেলের সলিউশনের প্রশ্নটা নয় ওই একশোটার আইন না হলে শুধু ওই একশোটাই হবে লাখ লাখ লাখের মধ্যে যে চাকরি তৈরি হচ্ছে বাংলায় তার মধ্যে ওই হবে কেন ওই একশোটাই হবে ঠিক আছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন যে এলাকায় ইনভেস্টমেন্টের কথা বলা হচ্ছে বলছে আমরা জানি যে অন্য রাজ্য থেকে আসে আমরা শান্তিতে থাকি কিন্তু আমরা রিকোয়েস্ট করছি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন টু রিক্রুট লোকালস ফর দ্য আপকামিং প্রজেক্টস একদম উনি যৌক্তিকতার কথা বলছে যে এটা তো হ্যাঁ সেটা বলছে না এই লোকগুলোকে দিতে হবে দেওয়ানোর প্রক্রিয়াটা কি এটাই তো ভূমিপুত্র সংরক্ষণ আইন এটা এক একটা ফ্যাক্টরি লেভেলে এটার বাস্তবায়ন কিভাবে হবে এটা বাংলা জুড়ে ফ্যাক্টরি লেভেলে বাস্তবায়ন কিভাবে হবে পশ্চিম বর্ধমানে আইটিআই পাস করা বাঙালি ছেলেমেয়ে ভূমিপুত্র ছেলেমেয়ের সংখ্যা কম নয় তাদের শিক্ষিভাগেরও পশ্চিম বর্ধমানে কেন জোটে না কিন্তু পশ্চিম বর্ধমানে আইটিআই এর এমপ্লয়মেন্ট বিশাল বিশাল সংখ্যক সেখানে এমপ্লয়েড অন্য স্টেটের কেন হবে এটা তার মানে ম্যান পাওয়ার কত ম্যান পাওয়ার তৈরি করা আমার যে তৈরি করা সেটা অ্যাবজর্ব হচ্ছে না এটা একটা তারা চেন সিস্টেমে চলে এ তাদের পুঁজি অন্য পুঁজি আপনি ভেবেছেন এটা কি ব্রিটিশদের কোম্পানির মতো নাকি এটা ওদের কোম্পানি এই যে তাজপুর পোর্ট যদি আদানিদের হাতে যায় বাঙালির খুব ক্ষতি হয়ে যাবে তাজপুর পোর্ট বাঙালির একটা স্বপ্নের প্রজেক্ট এটা যদি হাতছাড়া হয়ে যায় বারবার ইতিহাস এগুলো দেয় না দেউচা পাচাবি এখন কোল মাইনটা দিয়েছে যদিও সেটা এই কয়লার এমিশন কাটিং এর জন্য একটা জটিল বিষয় এবং তার সঙ্গে পোর্টটা এবং লজিস্টিক্স হিউজ হাব যারা বলেন বাংলায় শিল্প কোথায় বাংলায় শিল্প তারা ডানকুনি থেকে দিল্লি রোড ধরে একবার গেছেন কখনো গেছেন কখনো সব জায়গায় একদম নতুন নতুন শেড উঠছে তার কম্পাউন্ডে নতুন নতুন মন্দির তৈরি হচ্ছে একটাও মা কালীর নয় একটাও মা শীতলার নয় একটাও মা মনসার নয় কেন মা মনসার সন্তানদের কি কাজ পাওয়ার অধিকার নেই হ্যাঁ আমাদের কাজ পাওয়ার অধিকার নেই তাদের বাংলার ভূমি সন্তানদের সকল ধর্মের বর্ণের শ্রেণীর বাঙালির এই বাংলায় টিকে থাকার অধিকার আছে কি নেই আছে এ নিয়ে কোনো হ্যাঁ না কোন যুক্তিতর্ক হতে পারে না সঙ্গে সঙ্গে কিন্তু গুলশন মল্লিক বললেন না উনি উত্তরটা সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন এটা স্কিল্ডের বিষয় না এটা রোজের বিষয় হচ্ছে বুঝতে পেরেছেন সেইটা বাইরে থেকে নিয়ে আসছে চারশো টাকা দৈনিক ভাবো তো বাঙালি চারশো টাকা দৈনিক করলে মাসে কত হয় সেটা আজকের দিনে যদি নিশ্চিত হয় কতগুলো বাঙালি আজকে নিশ্চিত হয়ে যাবে যারা আজকে খুব হতাশায় ভুগছে বাংলার কতগুলো মানুষের ভাবো চারশো টাকা রোজ ভাবো না কত জনের অনেক আমাদের অনেকের 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 চাই চারশো টাকা চারশো টাকা রোজ অনেকের চাই খেটুয়া ছেলেরা বসে রয়েছে যা কিছু করার জন্য সেটাই তো নিয়ে নিচ্ছে বিরাট অংশে সবই তো আইটি সেক্টর নয় আরো তো বিশ্বে পৃথিবীতে তার অর্থনীতিতে নানা রকম সেক্টর আছে আলু সেক্টর আছে বিশাল সংখ্যক মানুষ আছে তাতে বলছেন ওটা তো করবোই তুমি একশো ছেলেকে ট্রেনিং করাবে ঠিক আছে

হ্যালো এটা তুই হয়ে গেল এই একশো জন ট্রেনিং ফ্রেনিং এটা তো ট্রেনিং এর প্রবলেম না এটা তো ট্রেনিং এর প্রবলেম না কয়টা জিনিস দেখাতে চাই এবার এই যে ম্যাপটা দেখছেন সামনে ঠিক আছে এই ম্যাপটা হচ্ছে এই যে লাল যে অংশটা ভারতের যে অংশটা লাল রং করা রয়েছে এটা হচ্ছে সেই সব রাজ্য যেখানে বেসরকারি চাকরিতে রাজ্যের ভূমিপুত্রত সংরক্ষণ আইন হয় পাশ হয়েছে কিংবা রাজ্য সরকার দ্বারা ঘোষণা হয়েছে বা রাজ্য বিধানসভার বৃহত্তম রাজনৈতিক দল দ্বারা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এই তিনটের যে একটা ঠিক আছে মানে মেন জিনিস বুঝতে পেরেছেন এতগুলো এর মধ্যে প্রতিশ্রুতি হচ্ছে বিহার আর এই তামিলনাড়ু তামিলনাড়ুটা করে দেবে বিহারটা যেতে নি ভোটে বলে আর বাকি সব জায়গায় একদম সরকার অ্যানাউন্স করে দিয়েছে আর বেশ কয়েক জায়গায় হয়ে গেছে ঠিক আছে হরিয়ানা ইমপ্লিমেন্ট হয়ে গেছে অন্ধ্রপ্রদেশ ইমপ্লিমেন্ট হয়ে গেছে মানে হয়ে গেছে একাধিক জায়গায় বুঝতে পারছেন হরিয়ানা মানে কিন্তু গুড়গাঁও অন্ধ্রপ্রদেশ মানে কিন্তু হায়দ্রাবাদ বাঙালি তুমি রেডি হও ভবিষ্যতের জন্য ঠিক আছে তুমি ভবিষ্যতের জন্য তোমাদের রেডি হতে হবে যে দেউচা পাচামি এ তো আমি থাকবো না কেউ থাকবে না তারপরে তো দেউচা পাচামিটা কি হবে দিয়ে যাওয়া তো এটাও তো লোকেরা নিজেদের বিষয় সম্পত্তি লিখে যায় না এগুলো লিখে যাওয়া তো দরকার এগুলো তো লিখে যাওয়া দরকার তা না হলে তো আমরা সংখ্যায় ধ্বংস হয়ে যাব এটা লিখে যাওয়া দরকার তা না হলে আমরা সংখ্যায় ধ্বংস হয়ে যাব এই দেখুন এই সব কটা রাজ্য এই সব কটা রাজ্য ভূমিপুত্র সংরক্ষণ আইন হয় সরকার বলে দিয়েছে নয় পাস করে দিয়েছে ঠিক আছে নয় ক্যাবিনেটে প্লেস হয়েছে এই সব বিভিন্ন স্টেজে আছে আর একমাত্র শুধু বিহারে এটা হবে না তার কারণটা হচ্ছে যারা প্রতিশ্রুতি দিয়েছিল তারা সবচেয়ে বড় পার্টি মানে সবচেয়ে বড় বেশি বিহারি সেটা সমর্থন করেছে কিন্তু সেটা তারা ভোটে জিততে পারেনি দশ বারোটা সিট না বিশটা সিট কম হয়ে গেছে ঠিক আছে এইটা হচ্ছে বাস্তবতা এবার আমরা পালাই কোথায় এরা নিজেদের মধ্যে ভেবে দেখুন বিষয়টা এরা নিজেদের মধ্যে এরকম এই করে এই দেয়ালগুলো তুলে কিন্তু স্কুইজ করে দিচ্ছে আর যেখানে কোনো দেয়াল নেই সেখানে কি ঝেঁটিয়ে ঢুকবে বুঝতে পারছেন আজকেই গুলশন মল্লিক বলছেন দু হাজারে কুড়িটা ভূমিপুত্র বাঙালি দু হাজার কুড়িটা তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় এক জায়গায় বলেছেন যে ওনাকে একটা লিস্ট দেওয়া হলো চাকরি ঠিক আছে তাই তিরিশ জনের মধ্যে ছাব্বিশ জন বিহারের করে দিল এই লিস্টটা কারা দিচ্ছে লিস্টটা কারা দিচ্ছে তাহলে সেখানকার রাজনীতি এরকম বেহাত হয়ে গেল কি করে এটাই তো হচ্ছে কথা এবং এটা কতটা বেহাত অব্দি হবে কোথায় একটা লক্ষণ রেখা তো কোথাটা টানতে হবে এটাই তো হচ্ছে সেই লক্ষণ রেখার কথা এটা কারুর এগেনস্টে না এটা শুধু নিজেদের পক্ষে এটা শুধু নিজেদের পক্ষে এই দেখুন পরপর এবার রাজ্যগুলো দেখাবো এই যে দেখালাম না এই যে দেখালাম যেসব রাজ্য ভূমিপুত্র সংরক্ষণের বিভিন্ন লেভেলে হয়ে গেছে প্রাইভেট কাজে সেটা এবার সব করার আমি চাক্ষুষ প্রমাণ দেখাব এই যে কথাগুলো এরকম দাবি করলাম সেরকম না সব দেখুন কতগুলো রেডি আছে দেখুন দেখুন মাথা খারাপ হয়ে যাবে দেখে মাথা খারাপ হয়ে যাবে ঠিক আছে আমি পর পর দেখিয়ে যাই ঠিক আছে তাহলে খুব বেশি দীর্ঘ হয়ে যাবে এটা হচ্ছে স্ক্রোলে বেরিয়েছে খ্যাতনামা জায়গা হরিয়ানার পরে পাঞ্জাব টু রিজার্ভ গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট জব ফর লোকালস ঠিক আছে গভর্নমেন্ট এবং প্রাইভেট চাকরি লোকালদের জন্য পাঞ্জাবে চরণজিৎ সিং চন্নি বুঝতে পারছেন সে কি হিরো হয়ে গেল কি গুরুত্বপূর্ণ সে দাবিটা করেছে এবার কথাটা হচ্ছে ভোট এসে গেছে তার আগে করছে কেন এই সময় বিশ্বাস করবে না এটাও তো জিনিস কিন্তু এটা হয়ে গেলে তো অন্য জিনিস কি বলছে একদম জব কোটা সব আমাদের সব আমাদের এই যে পাঞ্জাবিদের কেউ বলে এই যে এইটা করছে কি আপনারা বিচ্ছিন্নতাবাদী আপনারা রাষ্ট্রপ্রেমিক নন বলে কেউ নাকি এখন তাও বলতে শুরু করবে ভেবে দেখুন নিজের অধিকার সকলে বুঝে নিচ্ছে নিজের অধিকার সকলে বুঝে নিচ্ছে দেখুন 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 ঠিক আছে অলমোস্ট হান্ড্রেড পারসেন্ট বলছে প্রায় একশো শতাংশ প্রায় সবই আমাদের চাই ঠিক আছে দেখুন সরকারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সেট মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটার ফর দ্য গভর্নমেন্ট সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ওয়াজ টু এনশিওর দ্যাট দ্য পিপল অফ পাঞ্জাব গেট জবস ইন দ্য স্টেট অর্থাৎ এটা মানে ইয়ে করা ঠিক আছে যে পাঞ্জাবের মানুষ যাতে পাঞ্জাবেই কাজ পায় এইটা গ্যারান্টি করা এটার জন্য যা যা করা দরকার শুধু পাঞ্জাবে কাজ তৈরি করাটা শেষ কথা নয় সেটা সেই পাঞ্জাবের মানুষের হাতে থাকাটা শেষ কথা এটাই হচ্ছে এবিপিতে হিন্দিতে একই খবরটা ঠিক আছে একই এই হান্ড্রেড বুঝতে পারবেন এই যে এইটা হান্ড্রেড পারসেন্ট রিজার্ভেশন ফর পাঞ্জাবিজ ইন প্রাইভেট গভর্নমেন্ট জবস চরণজিৎ সিং চন্নি দারুন ঠিক আছে দেখুন এরপর হচ্ছে হরিয়ানা হরিয়ানায় আইন পাশ হয়ে গেছে এবং এই সামনের পনেরোই জানুয়ারি থেকে বাস্তবায়ন হয়ে যাবে পঁচাত্তর পার্সেন্ট মনোহর খাট্টা ওটা কংগ্রেসের ছিল বিজেপির এতে কোনো দল ফল কিছু নেই সকল জাতি নিজের ভালোটা বোঝে এটা হচ্ছে জাতিভিত্তিক রাষ্ট্র এই রাজ্যগুলো জাতিভিত্তিক ভাষাভিত্তিক সকলে নিজেরটা বুঝে নিচ্ছে সকলে নিজের নিজের অংশটা বুঝে নিচ্ছে যে ভাই এটুকু এটা আমাদের হাতে রাখতে হবে তা নাহলে কিন্তু ফ্লাড হয়ে যাব আমরা ঠিক আছে ভেসে যাবে তা না হলে এই যে পঁচাত্তর পার্সেন্ট নতুন রাজা চাকরি লোকাল ক্যান্ডিডেট ইন ভেরিয়াস কোম্পানি সোসাইটি ট্রাস্ট লিমিটেড মারি রিফার্ম একদম আইন করে বানিয়েছে বুঝতে পেরেছেন সব রকম জিনিস কভার করে যে ট্রাস্ট বানিয়ে করে ফেললে অন্যরকম না ট্রাস্টের হলেও আমাদের সোসাইটি বানিয়ে করলে না মানে এনজিও টেনজিও করে করলো না ওটা হলেও আমাদের আইনটা সেইভাবে লেখা হচ্ছে ঠিক আছে এটা পনেরোই জানুয়ারি থেকে এই যে গুড়গাঁও বলা হয় এই হচ্ছে গুড়গাঁও ঠিক আছে হয়ে গেল গুড়গাঁও যে হিন্দুস্তান টাইমসে হরিয়ানা পনেরোই জানুয়ারি এবং এটা সর্বসম্মতিতে পাশ হয়েছে সর্বসম্মতিতে ঠিক আছে এই নোটিফিকেশন দিয়ে দিয়েছে হরিয়ানায় ঠিক আছে একই হরিয়ানায় এটা দেখুন ইউপি গভর্নমেন্ট ওদের ওখানে শিল্প কোথায় আছে পুরো ইউপিতে এই নয়ডা গ্রেটার নয়ডা এই এলাকাটায় ঠিক আছে যেটা দিল্লির কাছে লাগা সেইখানে বলেছে প্রাইভেট চাকরির জন্য এমএনসিতে এমএনসি গুলো খোঁজে গেছে কিন্তু কিছু করার নেই কারণ সরিয়ে কোথায় নিয়ে যাবে হরিয়ানা হরিয়ানাতেও হয়ে গেছে সরিয়ে নিয়ে যাবেটা কোথায় এটাই তো এখন শিল্পবুদের যে অত চয়েস আছে তা না সব করা রাজ্য সেই কারণে আমাদের গোনানো প্রয়োজন ঠিক আছে কেন প্রতিটি দেখা প্রয়োজন প্রতিটি বাঙালির এই কারণে বাস্তবটা বোঝার জন্য যাতে কিনা আরো বাঙালিদের তুমি বলতে পারো যে দেখ এইটা হলো বাস্তব আমাদেরও সেইভাবে তৈরি হতে হবে প্রতিটি দলের যারা রয়েছে বিশেষত শাসক দলের এখানে তার ইয়ে রয়েছে তার বুঝতে পারছেন তো যুক্তিটা যৌক্তিক এটা তো বুঝতে পারছেন তাহলে করছে তো সকলে আমরা করলে কি ক্ষতি কি ক্ষতি মানে কি আমরা না করলে আমাদের সমূহ ক্ষতি এটা এটা কোনো শখের বিষয় না আমরা না করলে আমাদের সমূহ ক্ষতি ঠিক আছে এই দেখুন ইউপি গভর্নমেন্ট মেক্স বিগ অ্যানাউন্সমেন্ট লোকাল টু গেট ফর্টি পার্সেন্ট রিজার্ভেশন ইন প্রাইভেট জবস ইন গেটার নয় এটা ঠিক আছে এটা দেখুন রাজস্থান ঠিক আছে অশোক গেহলট হান্ড্রেড পার্সেন্ট জব কোটা লোকাল ঠিক আছে বুঝতে দেখুন রাজস্থান গভর্নমেন্ট এরা বলছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ওটা হচ্ছে সরকারির জন্য হান্ড্রেড আর এই হচ্ছে বেসরকারির জন্য সেভেন্টি রাজস্থান গভর্নমেন্ট মাল সেভেন্টি পার্সেন্ট রিজার্ভেশন ফর লোকাল ইন প্রাইভেট জবস ঠিক আছে অর্থাৎ এরা যেটা বলে না যে এখান থেকে শিল্প চলে যাবে আরে চলে যাবেটা কোথায় ম্যাপটা দেখুন একবার চলে যাবেটা কোথায় কোথায় চলে যাবে সব উড়িষ্যায় চলে যাবে নাই সব লাদাখে চলে যাবে আপনি ভাবুন চলে যাবেটা কোথায় দেখুন এই বাস্তবটা বুঝুন কেউ কোথাও যাবে না আমাদেরটা আমাদের বুঝে নিতে হবে সকলের নিজেদেরটা বুঝে নিচ্ছে এই যে এটা ঠিক আছে রাজস্থানের যেটা ঠিক আছে তারপরে দেখুন গুজরাট ভাই দেখুন অন্যের বেলায় সব আগে ভারতীয় আগে হিন্দু আগে এই এই তাই নিজের বেলায় আগে গুজরাটি আপনি দেখুন শুধু জিনিসটা আপনি দেখুন শুধু জিনিসটা নিজের বেলায় আগে গুজরাটি স্পষ্ট কথা এখানে কেউ রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন করলেও ওখানে আগে গুজরাটি তুমি কত 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 মন দিয়ে তুমি রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন করছো তা দিয়ে ছুটি হবে না তুমি একজন বাঙালি পশ্চিম বাংলার ঠিক আছে এটা বোঝো এই বাস্তবটা দেখো গুজরাটের আরো গল্প শোনাচ্ছি আমি শুধু খবর পড়ে যাব ডেটটা লক্ষ্য করো সেপ্টেম্বর ছাব্বিশ দু হাজার আঠেরো ডেটটা লক্ষ্য করো ডেটটা গুরুত্বপূর্ণ সেপ্টেম্বর ছাব্বিশ দু হাজার আঠেরো ঠিক আছে এগুলো বাঙালি দেখা দরকার তার আগের কি খবর ঠিক আছে ওই একই গুজরাট গুজরাট টু ব্রিং ল আইন আনবে টু এইট্টি পার্সেন্ট লোকাল হ্যারিং ম্যান্ডেটারি ফর ফার্মস ঠিক আছে কবে এটা সেপ্টেম্বর পঁচিশ দু হাজার ঠিক আছে ডেটটা মাথায় রেখো খুব গুরুত্বপূর্ণ কারণ সেই সময় কি হয়েছে ডেটটা গুরুত্বপূর্ণ অক্টোবরের আট তারিখ ঠিক আছে এখানে একটা রেপ হয়েছে গুজরাটি মেয়ের ওপর তারপরে গুজরাটিদের ওপর ইউপি এমপি বিহার এই তিন জায়গার থেকে লোকেদের ওপর কাউন্টার অ্যাটাক শুরু হয়েছে হাজার হাজার লোক পালিয়েছিল শুনতে পেয়েছেন কখনো মিডিয়াতে শুনতে পেয়েছেন কখনো মিডিয়াতে এই যে আপনাকে হিন্দু হিন্দু ভাই ভাই শেখায় আর এখানে হিন্দি চাপায় নিজেদের জায়গায় দেখুন তো নিজেদের জায়গায় দেখুন তো এবং এটার যে ব্যাক ব্যাকগ্রাউন্ডে যে ছিল অল্পেশ ঠাকুর ঠিক আছে বুঝতে এই অল্পেশ ঠাকুর এখন বিজেপিতে তখন কংগ্রেসে ছিল এইটার পেছনের হাত ছিল ঠিক আছে এই যে এই ঘটনা রেপ ব্যাকল্যাশ ঠিক আছে এই দেখুন এবং এটা কিন্তু খবরটা চেপে দিচ্ছিল গুজরাটের ডিজিপি সে কিন্তু বলছে এবং এটাই তো আইনি কথা সে বলছে যে না এরকম কোন ভয় ঠয় পেয়ে কেউ পালাচ্ছে না এটা হচ্ছে যে কিছু কিছু সময় পরব ঠরব থাকে ফেস্টিভ্যাল সিজন ফলে তাদের পরবের সময় পালা চলে যাচ্ছে বুঝতে পারছেন এটাই বলছে দু হাজার আঠেরো ভাই দু হাজার চোদ্দোর আগের নয় ঠিক আছে দেখো ভাই যারা বিজেপি করো সমর্থন করো দেখো ভাই এটা হচ্ছে তাদের নিজেদের হেড অফিসের নিজেদের ভেতরের বিষয় বাংলা তো বিজেপির লুটের জায়গা এরা তো বিজেপি না এরা তো বিজেপির অংশ মনে করে যারা নিজেদের এরা তো বিজেপি না এরা হচ্ছে বিজেপি এদের ইন্টারনাল খেলা এদের টাকা এদের এখানকার কন্ট্রাক্ট প্রজেক্ট প্রজেক্ট কি করে ওদের কাছে যাবে এইসবের গেম হচ্ছে বিজেপি পুরো ঢুকিয়ে নেবে দখল করে নেবে ভেবে দেখুন নিজেদের জায়গায় কি দেখুন ঠিক আছে ঠিক আছে গুজরাট রিমেন্স অন এজ মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ বিহার দেখুন গুজরাটে বাঙালি আছে কিন্তু কেন নয় প্রশ্ন করুন তো যে যেই গুজরাটি নয় সেই এরকম যদি হতো একটা মাস লেভেলে দেখুন বিষয়টা কি ভাবুন তখন বিরাটভাবে রিপোর্ট হয়েছে আপনাদের আছেনি হোয়াটসঅ্যাপে এগুলো এগুলো খবর পাননি কেন পাননি ভাবুন তো তাহলে ভাবুন তো আপনার কাছে কোন খবরটা আসে আর কোন খবরটা আসে না কেন আসে না ওই চ্যানেলগুলো রকম কেন চ্যানেল মানে টিভি চ্যানেলের কথাও বলছি প্লাস আপনার ধরুন যে চ্যানেলের মাধ্যমে আপনার কাছে আসছে সেটা হোয়াটসঅ্যাপ হোক যা হোক আপনার বন্ধু হোক ভাই হোক যা হোক তৈরি হচ্ছে কোথায় বেশি বেশিগুলো তৈরি হচ্ছে কোথায় ঠিক করে কেটে নিয়ে ছেড়ে দেবার এই পুরো মেকানিজমগুলো তৈরি হচ্ছে কোথায় তাতে পয়সা ঢালছে কে সেই যারা পয়সা ঢালছে সেটা তারাই তো বাঙালিকে এটা জানতে দিতে চায় না তাই না এবার দেখুন মধ্যপ্রদেশে কমলনাথ মধ্যপ্রদেশে কমলনাথ ঠিক আছে মধ্যপ্রদেশে এবার তাড়াতাড়ি দেখাবো আমি মধ্যপ্রদেশ খুব বেশি লম্বা হয়ে যাবে মধ্যপ্রদেশে সেভেন্টি পার্সেন্ট ডোমিসাইল ঠিক আছে মেঘ এট ওয়াইডার অর্থাৎ সেভেন্টি পার্সেন্ট ডোমিসাইল ওরা বলেছিল সত্তর পার্সেন্ট ভূমিপুত্র সংরক্ষণ বেসরকারি কাজে এটা আরও ব্যপ্ত হয়ে যাবে আবার মনে করাই যারা এই সময় লাইফে যোগ দিচ্ছেন সেটা হচ্ছে বাংলায় কাজ আছে বাঙালির কাজ নেই এই নিয়ে আজকে বাংলার কেন্দ্রবিন্দু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিধায়ক গুলশন মল্লিকের প্রকাশ্যে এই যে এক্সচেঞ্জ যেটা হয়েছে এবং তিনি যৌক্তিকতা প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী যে এটা হওয়া উচিত এদেরই চাকরিটা হওয়া উচিত এই যে যৌক্তিকটা তার যে বাস্তবায়ন তার সারা ভারতে তার বাস্তবায়নটা আসলে কিভাবে করা হচ্ছে এবং যেটা না করলে এটা বাস্তবায়ন সম্ভব নয় এর মন্ত্রক থাকতে হবে এর চেকিং স্কোয়াড থাকতে হবে এমন নয় যে তারা শিল্পপতিদের পিটা করবে ঠিক আছে এরকম একদমই বিষয়টা না তারা জাস্ট চেক করবে কতজন কি আছে এইটুকুই 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 তো 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 কোনো রকম কোনো এটা হচ্ছে কোনো সেই টিম একদম যেটা বুঝিয়ে দেবেন যেরকম অডিট হয় ফাইন্যান্সিয়াল অডিট হয় তেমনি এটা হচ্ছে এমপ্লয়ি অডিট এটা হচ্ছে এমপ্লয়ি অডিট এই তো এটাকে ওরকম ভাবে একটা বিরুদ্ধতা জিনিস তো না এটা তো সব জায়গায় হচ্ছে এই যে শিবরাজ সিং চৌহান দেখুন ওটা কমলনাথ ছিল মধ্যপ্রদেশে তারপরে বিজেপি কিনে নিল ওদের অতগুলো এমপি করে সরকারে আবার বানালো এ কিন্তু তখন বানিয়ে আবার দেখুন কংগ্রেস থেকে বিজেপি হয়ে গেছে কিন্তু ওই জিনিসটা ধরে রেখেছে রিজার্ভেশন ফর লোকাল জিন গভর্নমেন্ট জবস এই লোকালদের জন্য চাকরি এই যে কথাটা নানাভাবে এই যদি সরকারি চাকরির কথা বলছে মানে বুঝতে ওই লাইনেই বলছে মহারাষ্ট্রে এই জিনিস তৈরি হয়ে গেছে দেখুন এই হেডিং আমরা বাংলায় দেখতে চাই এই হেডিং আমরা বাংলায় দেখতে চাই বাংলার প্রতিটি খবরের কাগজের আমরা একদম ফ্রন্ট পেজে দেখতে চাই বাংলায় বেসরকারি চাকরিতে নব্বই শতাংশ ভূমিপুত্র সংরক্ষণের প্রতিষ্ঠা হলো আমরা দেখতে চাই একদম বিধানসভায় বিল পাস একদম আমরা এটা দেখতে চাই সব জায়গায় দেখুন মহারাষ্ট্রে করেছে ঠিক আছে ল গিভিং এইটির পার্সেন্ট প্রাইভেট জব কোটা ফর সয়েল সয়েল এবং ডটার্সরাও বটে ভূমিপুত্র ভূমিকন্যা ভূমি ভূমি সন্তান সকলে এই দেখুন একদম ঠিক আছে এইটি পার্সেন্টের এইটা তারপরে আপনার মুম্বাই হয়ে গেল আপনি ভেবে দেখুন ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে এগুলো সব রিসেন্ট ঘটনা কিন্তু ঠিক আছে এই যে মহারাষ্ট্র টু মেক এই দেখুন দু হাজার কুড়ির ঘটনা এর এফেক্টগুলো এবার আস্তে আস্তে বোঝা যাবে ঠিক আছে তখন আপনি পালানোর জায়গা পাবেন না আর যে তোরে ঢুকবে আপনি নিজের মাটিতে পালানোর পথ পাবেন না এইটা হলো ঘটনা এই দেখুন ইকোনমিক টাইমসে বলছে মহারাষ্ট্রেরটা এটা এবং দেখুন প্রায় প্রায়োরিটি ইন এমপ্লয়মেন্ট টু মিনিমাম এইটটি পারসেন্ট টু লোকাল নেই ঠিক আছে মাইক্রো স্মল মিডিয়াম লার্জ মেগা ইন্ডাস্ট্রিয়াল তার কিরকম তার চরিত্র হবে এবং কাদের কাদেরকে দেওয়া হবে ঠিক আছে তাই নিয়ে আগে থেকে স্টাডি হয়েছে ওদের অর্থাৎ আগেও তো সরকার ছিল সরকার এটা ডেভেলপ করছিল দেখুন গোয়াতে গোয়াতে কেজরিওয়াল সে খোলার চেষ্টা করছে তার পার্টি এবং সেখানে সে তার জন্য কি দিয়ে এবার বলছে জব কোটা ঠিক আছে একদম লোকালদের চাকরি প্রাইভেট জবস এইটটি পারসেন্ট ইন প্রাইভেট সেক্টর জবস দেখুন পরিষ্কার বলছে এইটটি পারসেন্ট ইন প্রাইভেট সেক্টর জবস গোয়াতে একই জব রিজার্ভেশন ঠিক আছে এবার চিফ মিনিস্টার বলছে এটা তো আম আদমি পার্টি বলছে কেজরিওয়ালের এটা হচ্ছে আবার বিজেপির লোকটাও বলছে কি বলে আটকাচ্ছে বুঝতে পেরেছেন এটা বলছে যে না এটা 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 সাংবিধানিক হবে না তাহলে তাহলে হরিয়ানা পাস করলো কি করে বুঝতে পেরেছেন তার মানে এখানে তাদের ইন্ডিপেন্ডেন্ট ক্ষমতাটা নেই গোয়ার বিজেপি বুঝতে পেরেছেন তো মানে স্টেট তো অত ক্ষমতা নেই এদের সঙ্গে ডিল এখানকার এখানকার আমাদের ক্ষমতা নেই ওটাই তো হচ্ছে কথা এটা তো কোনো এটা তো অংশীদার নয় কিছু না এরা তো এখানকার কর্মচারী এটা আহমেদাবাদ দিল্লির কর্মচারী এটাই হচ্ছে সমস্যা এটা হচ্ছে কর্মচারী ফলে এত এই কর্মচারীদের দিয়ে তো যাই হোক এই যে এইট্টি পার্সেন্ট এটা হচ্ছে গোয়া ঠিক আছে এটা হচ্ছে গোয়া ওই একই জিনিস দেখুন কত জায়গায় রিপোর্ট হচ্ছে সেখানে মেন অন্ধ্রপ্রদেশ বিল পাস করেছে পঁচাত্তর পার্সেন্ট বিল পাস করে দিয়েছে ঠিক আছে সে আইনের কপি আছে আমাদের কাছে জানেন এবং সেখানে খুব ইন্টারেস্টিং এই যে স্কিলের কথা বললো এই যে স্কিলের কথা বললো না খুব ইন্টারেস্টিং এই যে স্কিলের কথা বললো যে স্কিল লোক আছে কিনা কি বললো যেটা হতে পারে যে স্কিল লোক আছে কিনা এই প্রশ্নটাই তো ঘুরলো এবার কথাটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের যে আইন তার মধ্যে স্কিল লোক যদি না পায় ধরো এটা বললো তার মানে কি এই যুক্তিটাই দেয় সঙ্গে সঙ্গে আপাত করে ধরলো কেন এটা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেননি যে এইটাই কে বলে হলো হতে পারে এ যা বলল আর ও যা বলল বিধায়ক গুলশন মন্ডল গুলশন মল্লিক সেটা কিন্তু এক না সে বললো না চারশো টাকা রোজের সেগুলো যাচ্ছে দেখুন একদম আলাদা ভার্সান এবং অন্ধ্রপ্রদেশে যে আইন যেটা পাশ করে সেটা যে জানে যে এটাই দেবে যুক্তি তখন তারা বলেছে যে তোমাদের একটা পিরিয়ড অবধি নেবে এবং তার মধ্যে লোকাল ট্রেনিংটাও তোমাদের করে নিতে হবে কারণ ওটা জানে এটা বেসিক কারণ নয় এই ম্যান পাওয়ার সবসময় লোকালি অ্যাভেলেবেল বুঝতে পেরেছি এটা ভোর তোদের কোনো সমস্যা হবে না অর্থনৈতিক এটাই হচ্ছে কথা এটাই হচ্ছে কথা আপনি যদি ভদ্রেশ্বরের একজন বাঙালি হন আপনি যদি ভদ্রেশ্বরে চারশো টাকা রোজ ভদ্রেশ্বরে প্রতিটি বাঙালির যদি হয় কতজন বাঙালি বলুন তো আজকে ভদ্রেশ্বরে চারশো টাকার রোজ দরকার তাদের হলে কত ভালো হয় কত ভালো তাদের লাইফটা কাটে অন্ধ্রপ্রদেশের আইনে একদম এই জিনিসটা ধরা রয়েছে যদি বলে নেই তখন তোমাদের টাইম বাউন্ড ভাই বলে দিতে হবে ঠিক আছে আমি তার জায়গায় নোটিফাই করতে আমি এতজনকে নিলাম এবং এতদিনে ট্রেন করে তারপরে বাদ দিয়ে তারপরে এদের তখন রিপ্লেস করে দেবো এইটা যে একদম এটা কিন্তু ধরতে হবে এটা শুধু মেলানো ভাই এইখানে এই কাজ করছে এর এখানে আধার কার্ডটা কি এর এখানে ডকুমেন্টসটা কি ব্যাস এইটুকুই তো এইটুকুই তো এটার রেকর্ডস এটারই তো রেকর্ডস এটার তো আর কিচ্ছু না এইটা তো চাই আরো বেশ কিছু জিনিস দেখানোর আছে ঠিক আছে একটু ধৈর্য ধরুন ভাই অন্ধ্রপ্রদেশ আইন পাশ করেছে ঠিক আছে পঁচাত্তর পার্সেন্ট জব ফর লোকাল ফর ইন্ডাস্ট্রিজ ঠিক আছে ওইটাই কথা বলা হচ্ছে আইন পাস করে দিয়েছে অন্ধ্র একই নানা জায়গায় রিপোর্টেড হচ্ছে তারপরে হচ্ছে এটা হচ্ছে তেলেঙ্গানা অন্ধ্র পরে তেলেঙ্গানা তেলেঙ্গানা ডিসাইড টু রিজার্ভ মেজরিটি অফ নিউ জবস ফর লোকাল ওয়ার্কার্স ঠিক আছে ক্যাবিনেট অ্যাপ্রুভ ড্রাফ পলিসি দ্যাট মিমিক সিমিলার ডেভেলপমেন্ট ইন আদার স্টেটস খুব গুরুত্বপূর্ণ বলছে ক্যাবিনেট অন্যান্য রাজ্যে এটা হয়ে যাচ্ছে তার মানে সকলে বন্ধ করে দিচ্ছে মানে আমাদের বন্ধ করে দিতে হবে তাহলে সকলের যখন বন্ধ কি তাহলে আমাদের বন্ধ কি করে হবে আমাদের খোলা থাকলে আমরা তো শেষ হয়ে যাব একটা চোর একটা ডাকাত যদি বেরোয় ঠিক আছে করে দেখে যে একটা পাড়ায় সবকটা গৃহস্থের বাড়িতে দরজায় তালা দেওয়া আটকানো ভেতর থেকে আটকানো ঠিক আছে খিল দেওয়া চিটকিনি দেওয়া এবার কথাটা হচ্ছে একজনের শুধু দরজাটা খোলা তাহলে এবার চুরিটা কার বাড়িতে হবে চুরিটা কার বাড়িতে হবে এবং কি রেটে চুরিটা হবে ভেবে দেখুন কি এই ভবিষ্যৎটা বুঝুন কেন বলছে অন্য জায়গায় হয়ে যাচ্ছে ভাই এবার আমাদের করে নিতে হবে বুঝতে পেরেছেন এবার দেখুন বিজেপি এদুরে আপা ঠিক আছে চিফ মিনিস্টার ছিল সবচেয়ে বড় নেতা রিজার্ভেশন ফর কর্ণাটিকা ইন গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট জব কর্ণাটিকা তার মানে ওখানেও এই লেভেলে তখন চলছে গভর্নমেন্ট সরকারে থেকে বলছে এটা এমন নয় যে যখন এখনো আর সিএম নেই সে অবস্থায় বলছে এটা সরকারে থেকে বলছে এটা সরকারে থেকে বলছে এটা বুঝতে হবে সকলকে ঠিক আছে সেই কারণে আমি শুধু সরকারি লেভেলের কথা বলছি ঠিক আছে লাস্টে শুধু দু একটা থাকবে যেন সরকারি লেভেলের নাম মানে যেরকম বললাম যে গোয়াতে ঠিক আছে আম পার্টি করেছে তারপর আরো দুটো দেখাবো যেখানে পার্টি করেছে ঠিক আছে ঝাড়খন্ডে বিল পাস হয়ে গেছে বিল পাস হয়ে গেছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্রাইভেট সেক্টর লোকাল পার্সেন্ট প্রাইভেট লোকাল এই তিনটা জিনিস বুঝে নিন প্রাইভেটের লোকালের পার্সেন্টেজ এটার কথা বলা হচ্ছে এই জিনিসটা হচ্ছে মেন জিনিস কতটা আমরা ভাগটা নিতে পারবো এইটা কিন্তু রেখে দিতে হবে এই মার্ক করে দিতে হবে দাগ দিয়ে দিতে হবে না লক্ষণ রেখা এটার পরে কিন্তু মানে এরপরে তো কোনো তো কিন্তু শেষ নেই এর তাহলে তো এর তো কোনো অন্ত নেই না এটা তো বোঝা দরকার কতটা বদলাতে পারবে কতটা দিয়ে দিতে পারবে কতগুলো অর্জুন সিং তৈরি হবে ঝাড়খন্ড ক্যাবিনেট দেখুন ঝাড়খন্ডের খবর হিন্দুতে বেরিয়েছে এটা এবার দেখুন বিহার সেখানে আর সবচেয়ে বড় পার্টি নাইনটি পার্সেন্ট রিজার্ভেশন ফর লোকাল ঠিক আছে এখানে রাজ্য সরকার বলছে কোনো দরকার নেই ডাইরেক্ট বলছে কোনো দরকার নেই কেন বলুন তো আপনি বুঝতেই পারছেন কেন বর্ত ওই খবর গুলো আমরা দেখাই খবরের কাটিং গুলো মনে আছে তারপরে যে ভাইদের যে বয়ানগুলো যে পরীক্ষা দিতে গেছিল জয়েন করতে গেছিল মেরে তাড়িয়ে দিয়েছে তা কি রিজার্ভেশন ওটাই তো রিজার্ভেশন ওটাই তো রিজার্ভেশন ওইটাই তো রিজার্ভেশন ঠিক আছে যে শিল্পহীনতা তার মধ্যে যেটুকু তার ফুল রিজার্ভেশন এবং সরকারি তন্ত্রটার ফুল রিজার্ভেশন সেন্ট্রাল গভর্নমেন্টের ফুল রিজার্ভেশন এবং তারপরে সেখানে নানা রকম ওইসবই ঢালা যাতে ওখানে টাকা ঘরে দিল্লি থেকে ঘুরিয়ে আনা ঠিক আছে এটা ওইটাই আর ডোমিসাইল পলিসি ইমপ্লিমেন্ট করবে ঠিক আছে আর আমরা হচ্ছে সব আমরা হচ্ছে সব পশ্চিম বাংলা তো বাংলা বাংলায় আমরা তো মিনি ইন্ডিয়া না আমরা ভারতীয় আমরা হিন্দুস্তানি না এইটা স্পষ্ট সকল বাঙালি বোঝে এখনকার যুগে অনেক বাঙালি বোঝে না বিশেষত ইয়াংরা কারণ তারা যা যা দেখছে শুনছে আমরা তো তো এই ব্যাপারে কথা বলি না তাদের সাথে কারণ আমরা দেখেও দেখি না আমরা নিজেদের জীবনে কত বছর কাটিয়ে দিলাম দেখেও না দেখে কিন্তু এখন তো আর কত আর কতদিন সেই কারণেই লড়াইটা ডিএমকে সরকারে জিতে গেছে এটা হচ্ছে ভোটের আগে ইন্ডাস্ট্রিতে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তামিলদের জন্য ঠিক আছে এবং এইবার খুব ইন্টারেস্টিং তৃণমূল তারা ভোটে লড়ছে ত্রিপুরায় মমতা বন্দ্যোপাধ্যায় উনি যৌক্তিকতা বোঝেন সেটা আজকে প্রকাশ পেল উনি কারণটা ওনার কাছে যা প্রেজেন্ট করা হচ্ছে সেটা এর দিক থেকে একটা আর শিল্পপতির দিক থেকে আরেকটা ঠিক আছে বাংলা পক্ষ স্পষ্ট বলছে এমএলএর ঠিক আজকে দেখুন তৃণমূল ত্রিপুরায় তারা ইয়ে আগর আগরতলা যে মিউনিসিপাল কর্পোরেশনের ভোটে লড়ছে পৌর কল্যাণে ঠিক আছে এবার দেখুন পৌরসভার চাকরি শুধুমাত্র আগরতলার বসবাসকারীদের ব্যক্তিদের জন্য উন্মুক্ত থাকবে বুঝতে পারছেন তার মানে কত আগে আটকাচ্ছে যেটা বোধ আমাদের দেড়শো বছর আগে আটকানো দরকার ছিল হয়তো কিন্তু এখনো বদলানো যাবে ভাই বাঙালি যদি এক হয় এখনো বদলা যাবে ভাই বাঙালি যদি এক হয় মাথায় রাখবে ছাব্বিশ পার্সেন্ট হচ্ছে মারাঠি হচ্ছে মুম্বাইতে সেখানে মিউনিসিপ্যাল কর্পোরেশন শিবসেনার তার মানেটা কি বাংলার প্রতিটি দলকে এটার থেকে শিক্ষা নিতে হবে এইটা দেখুন বলছে পৌরসভার চাকরি শুধুমাত্র আগরতলায় বসবাসকারী ব্যক্তিদের জন্য উন্মুক্ত থাকবে এটাই তো ভূমিপুত্র সংরক্ষণ একদম ডাইরেক্ট বলছে ডাইরেক্ট ওখানে ব্যাপারটা ওখানে থ্রেডটা শুরু হয়েছে ডিমান্ড এসে গেছে এবং তৃণমূল ঠিক ধরেছে একদমই তো এই ডিমান্ডটা তো এখানেও এটাই তো ডিমান্ডটা পশ্চিম পশ্চিমবঙ্গটা কলকাতায় আমাদের যেটা যেহেতু এই সময়টা অনেক আগে কেটে গেছে ঠিক আছে আমাদের পুনর্দখলের লড়াইটা অনেক দীর্ঘ আবার অনেকটা বড় আমাদের পুনর্দখল করার অনেক কিছু আছে তার ফলে অনেকটা বলিয়ান হবার রয়েছে ঠিক আছে অনেকটা বলিয়ান হবার রয়েছে আমাদের জীবন বদলে দিতে পারে আমাদের বাংলা ও বাংলার ভবিষ্যৎ বদলে দিতে পারে এত টাকা আমাদের এখানে রয়েছে এত সম্পদ আমাদের এখানে রয়েছে তো কিন্তু আমাদের এখানে কলকাতা করলে হবে না যে কলকাতা পৌরসভা শুধু কলকাতার লোকেদের জন্য ভয়ঙ্কর ব্যাপার হবে এটা যদি হয় একদম বরং কলকাতা পৌরসভায় প্রতিটি জেলার কোটা থাকা দরকার প্রতিটি জেলার কোটা থাকা দরকার কলকাতা পৌরসভায় প্রতিটি চাকরিতে যে হ্যাঁ কুচবিহারের এত একশোর মধ্যে এত মালদার একশোর মধ্যে এত জলপাইগুড়ির একশোর মধ্যে এত পুরুলিয়ার একশোর মধ্যে এত উত্তর চব্বিশ পরগনার একশোর মধ্যে এত একদম এইটাই তো ওটা আগরতলা বলছে আমরা পশ্চিমবঙ্গ বলছি সবকিছু সব কটার ক্ষেত্রে এই ম্যাপটা শুধু আমি বলবো তারা বোঝে তার মানে আমাদের অনুরোধ বাংলার সরকারকে আপনারা তো যৌক্তিকতাটা বুঝতে পারছেন বাংলার বিরোধী দল যারা আপনারা কি এগুলো জানেন আলোচনার মধ্যে এগুলো দেখেন নাকি কি মনে করছেন কি তৃণমূলে মিটিং হো হো হা যেরকম মানে একটা বিরোধিতা কিন্তু কন্টেন্টটা কি কি নিয়ে আলোচিত হচ্ছে বাংলার কোন বাস্তবতা নিয়ে আলোচিত হচ্ছে সে আলোচনার যদি অংশ না হন আপনারা তাহলে বাংলার বাস্তবেরই অংশ না তাহলে আপনার বাংলার বাস্তবেরই অংশ না এটাই হলো বাস্তব এই আলোচনায় আসুন ঐক্যবদ্ধ করে তুলুন বলুন বলুন সকলে বলুক সকলে বলুক সর্বসম্মতিক্রমে পাশ হোক এই তো বিএসএফ এর বিষয়টা তৃণমূল কংগ্রেসে যে কংগ্রেস আর সিপিএম এর যে সিট না থাকায় কি ক্ষতিটা হলো কি ক্ষতিটা হলো যে বাংলার ইস্যুতে কিছু মানে দিল্লি আমেদাবাদ কন্ট্রোল কিছু এই টাইপের লোকজন দালাল তারা কোনো একটা ঐক্যমত্য নয় যেখানে বাংলায় বিরাট বাস্তবতার ঐক্যমত্য রয়েছে প্রতিটি ইস্যুতে সেগুলোতে এরা বড় করবে অথচ তারপরে ইতিহাসে কি লেখা থাকবে ইতিহাসে কি লেখা থাকবে ছি ছি ঝি এটা বুঝতে পারছেন না এই ভূমিকাটা এই ম্যাপটা আমি শুধু সকলকে শুধু মনে করাতে চাই ব্যাস এইটা বলেই আমি লাইভটা শেষ করব যে এই সকল রাজ্য যেগুলো দেখছেন ভারতের মধ্যে যে লাল এই সব জায়গায় বেসরকারি চাকরিতে রাজ্যের ভূমিপুত্রদের সংরক্ষণ আইন পাস হয়েছে বা রাজ্য সরকার দ্বারা ঘোষণা হয়েছে বা রাজ্য বিধানসভার বৃহত্তম রাজনৈতিক দল দ্বারা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রায় সব কিছু প্রায় সব কিছু পশ্চিমবঙ্গ সেখানে একেলা আচ্ছা আমরা তো ভারতে আমরা কি মঙ্গল গ্রহে নাকি আমরা তো ভারতে আমাদের এটা কি করে এতটা এরকম অন্যরকম সব কিছুতে হয় কেন আমরা মনে করব যে এটা এই এটা প্রাদেশিক এটা কেন আমরা এই এই কোনটা বোধ সবচেয়ে বেশি রক্ত আমাদের দেওয়া আমাদের এই মাথা এই মানসিক জায়গায় এখানেও হিন্দি সাম্রাজ্যবাদের জয় আমাদের এই কুণ্ঠাবোধের জায়গায় নিয়ে যাওয়াতে বুঝতে পারছেন রক্ত আমাদের চন্দননগর নগর বিপ্লবী কানাইলালের কদিন আগেও ওনার কদিন আগে ওনার দিন গেল বুঝতে পারছেন এরকম জেলা যাদের নাম লেখা রয়েছে আমাদের সুভাষচন্দ্র বসু কি আর কাদের সাথে কি কারা কারা বোঝাবে আমাদের এই যে কুণ্ঠা যে আমরা তো ঠিক করেছি কিরাকুম ভারতী ভারত আমরা জন্ম দিয়েছি এই রকম ধরনের একটা রাষ্ট্র এটা আমাদের আইডিয়া এই অঞ্চলে সেখানকার ব্রিটিশ যে ক্ষমতা রয়েছে সেটা ক্ষমতা ভারসাম্যর কথা মাথায় রেখে যে এইরকম একটা না কারণ ব্রিটিশরা খুব প্রবল শক্তি সরানোর জন্য আমাদের কল্পিত এই বর্তমান ভারত রাষ্ট্র এখানে আমাদের কেন অন্যদের থেকে কুণ্ঠাবোধের একটা জিনিস থাকবে আমাদের রক্ত দিয়া কেনা আমাদের জন্ম দেওয়া আমাদের রক্ত দিয়ে সিঞ্চন করা কত 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 বাংলায় এত অ্যাপ আছে ওরকম অ্যাপ হয় না কেন যেরকম প্রতিটি পাড়ায় যারা কিভাবে টর্চার্ড হয়েছিল যারা কিভাবে বিপ্লবী আন্দোলন ছিল তাদের বাড়িগুলো এর কোনো অ্যাপ হয় না এর কোনো সার্কিট 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 নেই নেই এর এই যদি হতো ভারতে তাহলে দেখতেন সার্কিট হতো এই টুরিস্ট করবে না এই টুরিস্ট সার্কিট তো করবে না ওরকম ভাবে করারও বিষয় নয় আসলে সব জায়গা থেকে যখন ধ্বংস হয়ে যাব আমাদের থেকে যখন আমাদের হয়ে চিন্তা করে দেওয়া আমরা কি চিন্তা করবো সেটা যখন বাইরের লোকে ঠিক করে দেবে না তাদের মিডিয়া তাদের চিন্তা তাদের কালচার তাদের ফ্যাশন তাদের গান তাদের সব কিছু দিয়ে তাদের পুঁজি তাদের দৃষ্টি তাদের ঘৃণা সব কিছু দিয়ে এমন এক মানে পাকিয়ে দেবে যে আপনি কিছুতেই এই জায়গায় আটকে যাবেন যে এইটা কি হচ্ছে এইটা ছেড়ে বেরোনো খুব জরুরি আমাদের জন্য কোনো আলাদা নিয়ম নয় আমরা সবচেয়ে বেশি রক্ত দিয়েছি আমরা কি সবচেয়ে বেশি চাইছি অন্য সব জায়গায় যা হচ্ছে আমরা তাই চাইছি অন্য সব জায়গায় যা হচ্ছে আমরা তাই চাইছি এবং এই জিনিসটার শেষে যেটা আমি বলতে চাই যে জিনিসটা দিয়ে পুরো ব্যাপারটা শুরু সেই ক্লিপটা আরেকবার দেখে নেব

তার জন্য তাকে রক্তজবা শুভেচ্ছা এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি যেটা যৌক্তিকতা বলেছেন তারপর যিনি বলেছেন যে লোকালগুলো লোকাল দিয়ে করা উচিত এই যৌক্তিকতাটাকেই আমরা আইনে পরিণত করাতে চাই এবং আমরা এই লাইভে এটা যে আইনে পরিণত হওয়ার নানা প্রকারে হয়ে গেছে কয়েক জায়গায় নানা জায়গায় নানা লেভেলে রয়েছে নানা জায়গায় ঘোষণা হয়ে গেছে নানা জায়গায় ক্যাবিনেট পাশের জায়গায় রয়েছে এর সব তথ্য প্রমাণ সহ আপনার সামনে দিলাম আপনারা এই নিয়ে আলোচনা করুন এই নিয়ে আমাদের লড়তে হবে এই নিয়ে আমাদের লড়তে হবে এটা আমাদের পেতেই হবে বাংলা পক্ষ আপনি যদি একবার সার্চ দিয়ে দেখেন ঠিক আছে বলতে চাই হ্যাঁ বাংলা পক্ষ যদি আপনি সার্চ দিয়ে দেখুন এইখানে আমাদের এখানে লাইভের পর লাইভ ঘটনার পর ঘটনা দেখবেন এটা লাইভ দেখছে যেগুলো এই নিয়ে প্রচার করার জন্য ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম আমি সব এখন বলতে পারছি না ঠিক আছে বই পুত্র সংরক্ষণ এটা নিয়ে ঠিক আছে বেলঘড়িয়াতে ঠিক আছে এটা হচ্ছে আমাদের সভা এটার ফটো দেখানো যায় ভালো হয় বুঝতে পারবে অনেকে যে এ দেখুন আমাদের সেখানে এটা সভা হয়েছিল আরেকখানা সবার এমনি আমি জাস্ট বাংলা পক্ষ দিয়ে সার্চ দিলাম তারপরে সেটা নিয়ে খবর হয় এই দেখুন সেই সভা ঠিক আছে এতজন বাঙালি তো আমরা এক হতে পেরেছিলাম এতজন বাঙালি তো আমরা সামনের দিনে আবার এক হব আরো বেশি হব কারণ আমরা প্রতিজন এম এল এর কাছে যাব তাদেরকে ভূমিপুত্র সংরক্ষণের বাস্তবতা দেখাব এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটাকে যৌক্তিক মনে করেছেন সেটা আমরা তাদের বলবো এবং বলবো যে এই ব্যাপারটা আপনারা আপনাদের চ্যানেলে তুলুন আমাদের বিধায়করা তো আমাদের এই যারা প্রতিনিধি আমাদের গড় প্রতিনিধি তাহলে মানুষের যে এই দাবিটা যেটা আজকে একজন বিধায়ক তুলেছেন এটাই তো এটাই তো ঠিক আজকে যে কাজটা গুলশন মল্লিক করেছেন ঠিক সেইটা করার জন্য যে এটা সকলের দাবি এটা আজকে সারা ভারতের দাবি দেখুন এটা আজকে সারা ভারতের দাবি এটা এটা সারা ভারতের ঘটনা এটার থেকে বাইরে থাকলে আমরা কিন্তু শেষ বাংলা শেষ বাঙালির শেষ যদি ওটা হয়ে যায় খুব ক্ষতি হয়ে যাবে আমরা দাস জাতিতে পরিণত হয়ে যাব সকলকে শুভরাত্রি এই লড়াইটা কিন্তু আমাদের সামনে সকলকে লড়তে হবে এই লাইফটা শেয়ার করবেন এবং আলোচনা করবেন জয় বাংলা